আপনি ওই পার্বতীর নাম শুনে এভাবে উত্তেজিত হয়ে উঠলেন কেন? পার্বতীকে আপনি চেনেন? আমি কি করে চিনি ছেড়ে দেই, তুই কি করে চিনলি পার্বতীকে? আমি এই ব্যাপারে আগে কারোর কাছে কোনো কথা বলিনি। আপনি আমাদের সাহায্য করতে এসেছেন বলেই সব কিছু বলছি। ওই পার্বতী, পার্বতীর মৃত্যু হয়েছে, নন্দিনী পার্বতীর মেয়ে। আপনি জিজ্ঞেস করলেন বলেই আমি সবকিছু বললাম। পার্বতীকে আপনি কিভাবে চেনেন? নন্দিনী তোদের কাছে এখন একটা বড় সমস্যা, কিন্তু নন্দিনী জন্মাবার পর থেকেই আমার কাছে একটা সমস্যা। নন্দিনীকে হত্যা করাটাই আমাদের কারকোটাকে নাগবংশের উদ্দেশ্য। নন্দিনীর সমগ্র পরিবারকে সমূলে বিনাশ করতে হবে বলে আমি ছটফট করছি, আর আমার হাতে যার মরবার কথা সেই পার্বতীকে তুই খুন করেছিস। কিন্তু আমি নন্দিনীকে হত্যা করেই ছাড়বো, ওকে স্বয়ং আমি নিজের হাতেই হত্যা করব। নন্দিনীর উপরে আপনার এত রাগ কেন? ওর পরিবারের সম্পর্কে কি জানেন আপনি? নন্দিনীর বোনের ব্যাপারে তো জানা গেল না, ওর বাবার সম্পর্কে কি জানেন আপনি? ওদের থাকার জায়গাটা চিনি না বলেই সমানে আমি খুঁজছি। কার ব্যাপারে কথা বলছেন আপনারা? কিছু না গঙ্গা, ওই নন্দিনীর ব্যাপারে কথা বলছিলাম। কি কথা বলছিলেন আপনারা? আসলে ওই নন্দিনীর পরিবারের ব্যাপারে কথা বলছিলাম আমরা। তুমি তো নন্দিনীর পরিবারের ব্যাপারে জানো, তাই না? আমি কি করে জানবো? নন্দিনী তো তোমার শরীরেই ছিল। ও যখন তোমার শরীরে ছিল তুমি তখন কোথায় কোথায় গিয়েছিলে মনে পড়ছে? তাহলেই আমি নন্দিনীর সম্পর্কে জানতে পারবো। সে অনেক আগের কথা, আমার কিছু মনে নেই। এখন এসব কথা জিজ্ঞেস করছেন কেন? নন্দিনীর পরিবারে এখন কে কে বেঁচে আছেন আমি সেটাই জানার চেষ্টা করছি। ওর পরিবারের কেন, ওর বাবাকেও আমি খুব ভালো করে চিনি। নন্দিনীর বাবাকে চিনিস? হ্যাঁ, আমি ভালো করেই চিনি। নন্দিনীর বাবা কোথায় থাকে? আমি এক্ষুনি ওকে দেখতে চাই। আসুন, উনি যেখানে থাকেন আমি নিয়ে যাচ্ছি, আসুন আমার সাথে। চলুন। মা, জঙ্গলের দেবী মা, রক্ষা করো মা। এই বাড়িতেই থাকেন, নন্দিনী যাকে বাবা বলে ডাকে। চলুন গিয়ে দেখি।
এনাকেই নন্দিনী নিজের বাবা বলেই মানে, আর এনাকেই বাবা বলে ডাকে। নন্দিনীর বাবা এই লোকটা কিছুতেই হতে পারে না। উনি নন্দিনীর বাবা নন, উনি হলেন মুনিস্বামী, জঙ্গলের কাঠদেবীর মন্দিরের পুরোহিত। আমি তো এটাই জানি যে নন্দিনী এনাকেই বাবা বলে ডাকে। ওনাকে বশীকরণ করে আমি আগেই সবকিছু জেনে নিয়েছি, উনি কিছুই জানেন না। এনার থেকে কিছু জানার আশা প্রায় নেই বললেই চলে। চলুন এখান থেকে। একে ছাড়বে না দাদা, একে ধরে প্রশ্ন করলে নন্দিনীর পরিবারের সবাই কোথায় আছে সব জানতে পারা যাবে। একে তুলে নিয়ে গিয়ে প্রশ্ন করলে নন্দিনীর পরিবার কোথায় আছে সেটা ঠিক মতো জানা যাবে। দেখতে তো পুরো উন্মাদের মতন, এ কি করে প্রশ্ন করবে বলে আমি চিন্তা করে মরছিলাম। ওরা দুজন যখন বলে দিয়েছে, এইবার ওকে আমি দেখে নিচ্ছি। গঙ্গা, তুমি এদের সাথে মেলামেশে করে খুবই ভুল করছো মা। আমাকে ক্ষমা করে দিন, নন্দিনীকে শেষ করার জন্য আমার আর অন্য কোনো পথ নেই। শুধু তোমরাই নও, নন্দিনীকে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। নন্দিনী শক্তি নাগ, ওর মৃত্যু নেই, নন্দিনীকে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। নন্দিনী শক্তি নাগ, ওর মৃত্যু নেই, তোমরা যেমন করে ভাবছ এত সহজে ওর কাছে পৌঁছতে পারবে না। ওকে শেষ করবার জন্য যে আসবে এখানে, তার নিজেরই বিনাশ ঘটবে, এটা মাথায় রেখে দিও। এত সব তুই বলছিস মানে তুই নন্দিনীর বিষয়ে সবকিছু জানিস, তোর কাছ থেকে সত্যিটা বার করবো, চল। গাড়ির দিকে কি দেখছো, পাঞ্চার হয়ে গেছে নাকি? এ তো রক্ত, চাকায় রক্ত এলো কোথা থেকে? তুমি কি গাড়ি দিয়ে কাউকে চাপা দিয়েছো? হ্যাঁ গো, একজনের উপরে গাড়ি চাপা দিয়ে ফেলেছি, সে বেঁচে আছে না মারা গেছে কিছু বুঝতে পারছি না। ওখানের গ্রামের লোকেরা আমাকে তাড়া করছিল, আমি জোরে গাড়ি চালিয়ে ওখান থেকে পালিয়ে এসেছি। তুমি চলো 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 চলে এসেছে, এবার আমি কি করব বলো না, কি করব? আপনাদের বুদ্ধি নেই, এরকম ভাবে কেউ গাড়ি চালায়? আমরা কিন্তু সাধারণ লোক না, তোমাদেরকে ছেড়ে দেব না। কারা আপনারা, বাড়ির বাইরে এরকম ঝামেলা কেন করছেন? দেখুন দাদা, আমরা এখানেই থাকি, উনি গাড়ি নিয়ে যাওয়ার সময় একজনকে ধাক্কা দিয়েছেন আর ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ কি বিশি, এরা যা বলছে নাকি ঠিক? অরুণ, আমি ঠিকইভাবে গাড়ি চালাচ্ছিলাম, কে একজন নেশা করে আমার গাড়ির সামনে চলে এলো। স্যার, ওখানে কেউ মদ খায়নি, এমন স্পিডে চালিয়েছে যে ধাক্কা মেরে মেরেই ফেললো। না অরুণ, আমি সত্যি বলছি, আমি ঠিকভাবে গাড়ি চালাচ্ছিলাম, ওই তো সামনে এলো, ভুলটা তো ওরই। এই তুমি ধাক্কা দিয়েছো, ভুলটা তোমার। দেখুন, এখন ঝামেলা করার সময় না, যে মানুষটা আঘাত পেয়েছে তাকে বাঁচানো দরকার, আর তার হাসপাতালের সব খরচা আমি নিজে দেব, আপনারা দয়া করে ওর কাছে যান।
না অরুণ, টাকা দিতে হবে না, চলো আমরা পুলিশের কাছে যাই। পিসি তুমি একটু চুপ করো না, আমি কথা বলছি তো। আচ্ছা আপনারা বলুন কত টাকা দিতে হবে, আমি দিচ্ছি। টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নিতে চাইছেন, কিন্তু কত টাকা দিতে হবে সেটা আমাদের প্রধান বলবেন। কে আপনাদের প্রধান? দাদা এই বাড়িটাই মনে হচ্ছে। এই লোকটাকে কোথায় দেখেছি মনে হচ্ছে। দাদা তুমি কি করতে পারো দেখিয়ে দাও। ঠিক আছে, দেখি সরে যাও সরে যাও, দেখি সাইড দাও, দাদাকে যেতে দাও, সরে যাও সরে যাও। আরে তুমি দাঁড়িয়ে না থেকে ওদের কিছু বলো, আপনারা কিছু বলুন না। আমি কথা বলার আগেই কথা বলে ফেললো। এই কি বলছেন আপনারা? কি হলো, উত্তর দিন এবার। এও তো দেখি আমার মতনই করছে। দেখুন আমি মানছি যে পিসি অ্যাক্সিডেন্টটা করেছে, উনি তো ইচ্ছা করে করেননি, আর আমরাও কোনো কম্প্রোমাইজ করব না, আমরা টাকা দিতে রাজি আছি, আপনি শুধু বলুন কত টাকা। বুঝলাম, আপনি সমস্যাটা বুঝে গেছেন, নিজেদের দোষ স্বীকার করেছেন, তাই আপনার কথা মানছি। যদি 15 দিতে পারেন ব্যাপারটা মিটিয়ে নেব। 15,000 অনেক বেশি হয়ে যাচ্ছে, অরুণ ওদের 10,000 টাকা দিয়ে দে। কি বললেন, 10,000? আমি 15 বলেছিলাম, মানে 15 লাখ। ক্যাশে 15 লাখ দিলে আমরা এখান থেকে চলে যাব। 15 লাখ টাকা? ও টাকা দিতে রাজি হয়েছে বলে একেবারে 15 লাখ টাকা? এবার আর 15 টাকাও দেব না, এবার আপনাদের যা ইচ্ছে তাই করে নেবেন। দেখুন ওনার মাথা গরম করবেন না। আরে তুমি কিছু বলো ওদেরকে। দেখুন ঝামেলা করবেন না, আপনি যা চেয়েছেন তা দিয়ে দেব, আপনি একটু এখানে দাঁড়ান আমি টাকাটা নিয়ে আসছি, এক মিনিট দাঁড়ান। অরুণ তাড়াহুড়ো করিস না, ব্যাপারটাকে আমি বাড়াতে চাই না পিসি, তুমি চুপ করে থাকো। ভালোই হলো, আমার নাটকটা বেশ ভালো কাজে লাগলো। আমি যে অ্যামাউন্টটা চাইছিলাম অরুণ সেটা দিতে রাজিও হয়ে গেল, আর এরাও নাটকটা বেশ জমিয়েই করছে। যে টাকা চেয়েছি তাতেই রাজি হয়ে গেছে, নাটক করার জন্য মজুরিটা পাবো। আমরা যা টাকা চাইলাম তাতেই তো দেখছি এরা রাজি হয়ে গেছে। আমি যখনই নিজের মনে কথা বলি তুই সেটা কি করে জানতে পারিস? দিদি এত ভালো করে গাড়ির টায়ারটা দেখছে কেন? দিদি কি ইনভেস্টিগেশন শুরু করে দিল নাকি? ও মা গো, এই চাকাটার নিচে পড়েছে। হ্যাঁ গো দিদি, এইটা দেখে তো অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে না। ফেসে গেলাম নাকি রে? এই সব সময় দেরি, অনেক কষ্ট করে জোগাড় করে আনলাম, মুরগির রক্ত এটা আমাদের। এই নিন। আর কি কিছু পেলে না? আমার বলা মতো যদি তোমরা নাটক করো তাহলে আমি তোমাদের অনেক টাকা দেব। আপনাকে নাটক করার ব্যাপারে আমায় কিছু বলতে হবে না, পুরোপুরি 25 বছরের এক্সপেরিয়েন্স। ওহো, খুলে শুনে নিন, মরে যাওয়া সাপ দেখিয়ে আমি টাকা কামিয়েছি, আর এখন এই সমস্ত কাজ করেই মানে মানুষকে টুপি পরিয়ে টাকা কামাচ্ছি। এই বল এটা রক্ত? দিদি তুমি কি বলতে চাইছো, যে আমি তোমাদের নকল রক্ত দেখিয়ে ঠকিয়ে সব টাকা পয়সা নিয়ে নেওয়ার চেষ্টা করছি, যে এইভাবে বলছো? না,
আমার সন্দেহ হচ্ছে কোনো কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু কি সেটা বুঝতে পারছি না। এই বুদ্ধির ইনভেস্টিগেশন বেশি হলে চাপ আছে রে। শুনুন, আপনি যত চেয়েছিলেন তত টাকাই আছে এখানে। একজন মানুষের প্রাণ নিয়ে টানাটানি হচ্ছে বলেই টাকাটা আপনাকে দিচ্ছি। টাকাটা আপনাকে ভয় পেয়ে দিচ্ছি না, আপনার এই ভালো ব্যবহারের জন্য এই টাকাটা নিচ্ছি। একবারও ভাববেন না যে আমার টাকার লোভ আছে। এই টাকাটা নিয়ে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে বাঁচাবার চেষ্টা করুন। এরপর আর কোনো অজুহাত দেখিয়ে আমাদের কাছে টাকা চাইতে আসবেন না। আগে টাকাটা দিন, হাসপাতালে গিয়ে ওখানের খরচা দেখে নেব। দিন দিন চল। আরে এই পাগল, গিয়ে এক চড় মার। চলো 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 সবাই, ভিড় হটাও, চলো। আরে কি দেখছো, যাও কি জল নিয়ে এসো। যাই হোক, এতগুলো টাকা আমার হাতে তো এসেই গেল, কিন্তু ওরা যে টাকাটা নিয়ে চলে গেল, ও মা গো, টাকাটা নিয়ে কোথায় গেল? এত টাকা তো বাপের জন্মেও চোখে দেখিনি, নিয়ে পালিয়ে যাবো নাকি? আচ্ছা দাদা, এই টাকাগুলো নিয়ে আপনি কি কেটে পড়ার ধান্দা করছেন? এরপর থেকে আমার মনের কোনো কথা ভুলেও তোর সামনে কিছুতেই ভাববো না। আমরা এইসব ভাবছি বলে ওই দেবী যদি জানতে পারে, তখন ওই মুরগির রক্ত না আমাদের দুজনের রক্ত দিয়ে অন্য প্ল্যান করবে। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এসবের মতোই 10-20-30 এসব নিয়েই আমাদের কাজ। ওই দেবী রক্তচোষা রাক্ষসী রে। আচ্ছা তার মানে আপনি ভয় পেয়ে গেছেন? এখন আমি তো রক্ত পান করবো। ভালো করে শোন, এই টাকাটা নিয়ে আমাদের জাস্ট কাজ হলো একটা সেলফি তোলা। দাদা আমি বলছি কি, টাকাটা আমাকে দিন না। কেন রে? এই টাকাটা নিয়ে আমাদের জাস্ট কাজ হলো একটা সেলফি তোলা। দাদা আমি বলছি কি, টাকাটা আমাকে দিন না। কেন রে? মানে আমি ধরছি, আপনি সেলফি নিয়ে নিন। তুই ধরার কাজটা ছেড়ে সেলফিটা তোল, আমি টাকা ধরছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্মাইল প্লিজ। ও বাবা রে, এই তো মুখে ছিড়ে তার আবার সেলফি তুলছে, তোলাচ্ছি দাঁড়া। এই যে দাদা, দাদা মনে হচ্ছে এখানে একটা পেতনির মুখ দেখতে পাওয়া যাচ্ছে। আরে তুই তোল না, এদিকে সেলফি নেবে। কেমন হেভি নাটক করে টাকাটা তো নিয়েছি। আমার টাকাটা আমার কাছে আগে দে। বাবা এইভাবে কেড়ে নিল। 5, 10, 15, 20। এই নে তোর ভাগের পুরো টাকা, তোকে দিয়ে দিলাম। জুনিয়র আর্টিস্ট অনেক এসেছিল, নিজেই তো দেখেছো। আর 10-15 দিলে কি তোমার কমে যাবে? যা কথা হয়েছিল সেটাই দিয়েছি, এর বেশি আর একদম চাইবি না। কি কিপটে রে বাবা। ঠিক আছে নে। দিদি আপনি বড় ঘরের বউ বলে আমি কিছু বললাম না, পরে যদি কোনো কাজ থাকে। আমার কোনো কাজ থাকলে বলবেন দিদি। চল যাই এখান থেকে। আকবাড়ি তোর কথা বলার কি দরকার, চল। ওস্তাদ হয়েছে বাড়ির সম্পত্তি থেকে এই প্রথমবার এতগুলো টাকা হাতিয়েছি। একটু একটু করে বাড়ির সম্পত্তি পুরোটা নিজের নামে করে নেব। সত্যি বল, নন্দিনীর বোন কে? আমার প্রাণ চলে গেলেও আমি বলবো না। তুই আমায় যদি মেরেও ফেলিস, আমার মুখ থেকে সত্যি কথাটা বেরোবে না কিছুতেই। এভাবে মেরে কোনো লাভ নেই। এর মুখ থেকে কিভাবে সত্যি কথা বের করতে হয় সেটা আমি জানি। কি করবি তুই? আমি এই শরীরের ভেতরে নিজের আত্মাকে পাঠিয়ে ওর মনের কোণে কোন গোপন কথা আছে সেটা জেনে আসব। তুই ভালো উপায় বার করেছিস। এক্ষুনি তুই যেমনটা বললি সত্যিটাকে জেনে আয়। ওম নমঃ শিবায়।
কি হয়েছে তোর? বাবার মনে হয় কোনো বিপদ হয়েছে। কেউ আমার মন্ত্র বন্ধন ছিন্ন করার বারবার চেষ্টা করে যাচ্ছে। তুই যে কি বলছিস কিছুই বুঝতে পারছি না। ওই মাধবী একবার ওর মন্ত্র শক্তি প্রয়োগ করে আমার বাবার কাছে আমার পরিবারের ব্যাপারে জানার চেষ্টা করেছিল। সেদিন আমি ঠিক সময় গিয়ে ওকে আটকেছিলাম, আর তারপরে আমি বাবার শরীরে মন্ত্রবন্ধন তৈরি করেছি যাতে আর কেউ এ কাজ না করতে পারে। এটা তুই ভালোই করেছিস। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। তুই যে মন্ত্র সুরক্ষাটা করেছিস সেটা তো ওরা ভাঙতে পারবে না, তাহলে এত চিন্তা করছিস কেন? মাধবী বাবার উপরে যদি মন্ত্র প্রয়োগ করতেই থাকে তাহলে বাবার বড় কোনো বিপদ হতে পারে। কোনো দুর্ঘটনা ঘটার আগে আমাকে গিয়ে বাবাকে বাঁচাতে হবে। ঠিক আছে, চল তাহলে। চলো। কি হলো? আমি মুনিশ্বামীর থেকে যাতে একটা কথাও জানতে না পারি সেই জন্য ওর উপরে নন্দিনী মন্ত্রবন্ধন করে রেখেছে। ওম নম শিবায়, ওম নম শিবায়। নন্দিনী যে কোনোভাবে নিজের মন্ত্রশক্তির সাহায্যে ওর থাকার জায়গাটা ঠিক খুঁজে বার করার চেষ্টা করবে। সেই জন্য ওর থাকার জায়গা যাতে নন্দিনী খুঁজে না পায় তাই মন্ত্রবন্ধন করে দিচ্ছি। এই মুনিস্বামী, নন্দিনীর বোনকে সেটা এক্ষুনি আমাকে জানিয়ে দে, না হলে তুই শেষ হয়ে যাবি। তুই আমাকে যতদিনই এইখানে বন্দি করে রাখ না কেন, আমার মুখ থেকে সত্যি কথাটা বার করতে পারবি না। বাবা, 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 বাবাকে তো এখানে কোথাও খুঁজে পাচ্ছি না। মাধবী আর নাগানন্দা মিলে মুনিস্বামীকে এখান থেকে নিয়ে গেছে মনে হচ্ছে। বাবা কোথায় আছে আমি ঠিক মতো বুঝতে পারছি না। বাবা যেখানে আছে সেখানে মাধবী মনে হয় মন্ত্রবন্ধন তৈরি করেছে। তাহলে এখন কি করবি? আমি নিজে গিয়ে ওনাকে খুঁজে নিয়ে আসবো। দাঁড়া, তাড়াহুড়ো করিস না নন্দিনী, মাধবী এখন আর একা নয়, নাগানন্দাও ওর সাথে আছে। মাধবীর শক্তি এখন দুগুণ বেড়ে গেছে। এরকম সময় যদি কিছু করতে হয় আমাদের চিন্তা ভাবনা করে করতে হবে। তাহলে এখন আমি কি করব? এই রকম বিপদের সময় এই ব্যাপারটা রঙ্গনায়কী মাকে বলতে হবে। উনি ঠান্ডা মাথায় চিন্তা করে এই মুহূর্তে আমাদের কি করা উচিত সেটা উনি আমাদের বলে দেবেন।
চল ওখানে যাই। মণিস্বামীকে যে জায়গায় ওরা রেখেছে যাতে আমরা সেটা কোনোভাবেই খুঁজে না পাই, তাই জায়গাটা মন্ত্রবন্ধন করে রেখেছে। মাধবী নাগানন্দা দুজনে ওই বাড়িতে থাকার কারণে মাধবী মণিস্বামীকে ওখানে কোথাও লুকিয়ে রাখতে পারে। বাড়িতে গেলেই মণিস্বামীকে বাঁচানো সম্ভব। তাহলে আমি এক্ষুনি মহলে গিয়ে বাবাকে খুঁজে বের করে এখানে নিয়ে আসছি। ওখানে নাগানন্দ আছে, তুমি যদি ওখানে গিয়ে কিছুতে ফেসে যাও তখন কালচক্রটা নেওয়া ভীষণই কষ্টকর হয়ে উঠবে। এতদিন আমার এত বড় বড় সমস্যায় বাবা সবসময় আমার পাশে ছিলেন। ওনার মেয়ে সন্ধ্যাকে আমি চেষ্টা করেও বাঁচাতে পারিনি, আর এখন বাবার এত বড় বিপদে আমি কি করে ওনাকে একা ছেড়ে দিই? মণিস্বামীকে বাঁচাতে আমি ঠিকই যাব। নাগানন্দা আপনাকে শেষ করার অপেক্ষায় বসে আছে। এরম পরিস্থিতিতে নাগানন্দা আপনাকে দেখে নিলে আপনার বিপদ হতে পারে। যে কোনো সমস্যা হোক না কেন আমি সামলে নেব। না, আমার ব্যাপারে যেমন আপনি চিন্তা করছেন আপনার সুরক্ষার জন্য আমাকে চিন্তা করতে হবে। আপনি কোথাও যাবেন না। দুজনে যদি না যাই তাহলে মণিস্বামীকে কিভাবে বাঁচাবো? আমি ওনাকে বাঁচাবো। আমি ওই মহলে গিয়ে মণিস্বামীকে বাঁচিয়ে এখানে নিয়ে আসবো। তোমার কোনো ক্ষতি হবে না তো? তুমি অরুণকে তুলে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছিলে, তাই গঙ্গা তোমার উপরেও রেগে আছে। তুমি বাকি করে ওখানে যাবে? আমি শুধুমাত্র একজন যোগিনী নয়, শত্রুদের কিভাবে বিশ্বাস করাতে হয় সেই ক্ষমতাও আমার আছে। ওই মহলে প্রবেশ করার জন্য একটা উপায় আমি বার করেছি। আমার প্রতি গঙ্গা আর অরুণের যে চিন্তাধারা রয়েছে সেটা কি করে বদলাতে হবে তারও উপায় আমি ভেবে রেখেছি। এই বিষয়টা আমি দেখে নেব, মণিস্বামীকে নিয়ে তবেই ফিরব। মোটে কয়েক হাজার টাকা খরচা করে আমি কয়েক লাখ টাকা কামিয়ে নিয়েছি, দেখেছো? এই সবকিছু তোমার প্ল্যান ছিল? হ্যাঁ, আমি তো আবার ওই লোকটাকে তোমায় চোখ মারতে দেখে ভয় পেয়ে গেছিলাম। আরে ছি, কি সব আজে বাজে সন্দেহ করে যাচ্ছ তুমি? তোমার সাথে ঝগড়া করার মতন আমার কাছে সময় নেই। আগে এই টাকাগুলোকে আমায় সামলে রাখতে হবে। আহা, টাকা ও আমার টাকা, টাকা আমার টাকা। এইটা তাহলে তোর কাজ? জয় মা লক্ষ্মী মা গো। মা লক্ষ্মী, তুমি আমার উপর দয়া করেছো মা গো। না 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 না, এইভাবে বসে আছো কেন? সরো, ওদিকে গিয়ে শুয়ে পড়ো। জয় মা লক্ষ্মী মা গো। এখন তোকে ব্যবহার করেই ওই কিরণকে এই মহল থেকে তাড়িয়েই ছাড়ব। আবার কি হলো? ও তো যত্ন করে টাকাগুলো আলমারির ভিতরে রাখলো, এখন আবার এইগুলো নিয়ে কোথায় রাখতে যাচ্ছে? এর পিছু নিতে হবে।
মাধবী আমাদের টাকাগুলো কিরণের রুমে কেন রাখলো? আমাদের রুম থেকে টাকাগুলো নিয়ে তুমি কিরণের রুমে কেন রাখলে বলো তো? তুমি আমার কাজ সম্পর্কে খুব ভালোভাবেই জানো। আমি যাই করি না কেন, তার একটা মানে থাকে। আমাকে এইভাবে প্রশ্ন করে বিরক্ত করো না তুমি। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, তুমি এসো ঘুমিয়ে পড়ো। সকালে উঠে টাকার মুখ যদি দেখি দিনটা খুব ভালো যাবে। যাই টাকাটা দেখেই আসি। জয় মা লক্ষ্মী মা গো, কৃপা করেছো মা। আরে আরে, আমার টাকা কোথায় গেল? মা লক্ষ্মী তুমি কোথায় গেলে? ও মা, আমার টাকা, আমার টাকা কই? আমি কোথাও খুঁজে পাচ্ছি না কেন? টাকা কোথায় গেল? আরে কি গো, আমার টাকা কোথায় গেল? মা গো তুমি কোথায় গেলে? মা আমাকে ছেড়ে, মা আমার টাকা। আরে আরে, আমার এতগুলো টাকা কোথায় চলে গেল? ও কি গো, তুমি শুনতে পাচ্ছ? আমার এতগুলো টাকা, মা লক্ষ্মী আমায় ছেড়ে কোথায় গেল? মা গো হে ভগবান, আমার এত টাকা কোথায় গেল? চুরি করলো? কি হয়েছে, এমন চেঁচাচ্ছিস কেন? দিদি আমার এতগুলো টাকা চুরি হয়ে গেছে, কেউ চুরি করে নিয়েছে। আমাদের বাড়িতে কেউ টাকা চুরি করেছে? তুই অন্য কোথাও রেখে ভুলে গেছিস? না না দিদি, ঠিক করে খুঁজে দেখ। আমার ভালো করে মনে আছে, আমি রাত্রে শোবার আগে এইখানেই টাকাটা রেখে শুয়েছিলাম। কি যে করে ও, আমার টাকা কে চুরি করে নিয়ে গেল দিদি? আমার সব টাকা চলে গেল। আরে ঠিক করে দেবী, তুমি এদিকে সব এদিকে সব নিয়ে চলে গেল। দেবী দেবী, তুমি একটু চুপ করো, ভালো করে শোনো। আরে শোনো, আমি বলছি তোমায়, টাকাগুলো কোথায় আছে আমি খুব ভালো করে জানি। কোথায় আছে দেবী? আগে তুমি আমাকে বলো, আমায় 1 কেজি লাড্ডু খাওয়াবে। ভগবান, 1 কেজি না, 10 কেজি লাড্ডু খাওয়াবো তোমাকে। 10 কেজি লাড্ডু, ওটাই যথেষ্ট। টাকাগুলো কিরণের আলমারিতে আছে, তুমি গিয়ে দেখো। হ্যাঁ, তুমি কি করে জানলে? আমি তো তোমাকেই রাখতে দেখেছি। কিরণ আমার আলমারিতে রাখা টাকাটা নিয়ে গিয়ে নিজের আলমারিতে তুলে রাখলো, সেটা তুমি দেখলে, তাই তো? আরে এই তো তখন নিয়ে গিয়ে রাখলো, আর এখন কিরণের নাম বলছে। যাই হোক, আমি লাড্ডু পেলেই হলো। দিদি, হাই দেবী, কি বলছিস তুই? কিরণ টাকা নিয়ে গেছে? হ্যাঁ গো দিদি। দিদি, হাই দেবী, ওই কি বলছিস তুই? কিরণ টাকা নিয়ে গেছে? হ্যাঁ গো দিদি, আর এ তো নিজের চোখে দেখেছে, কিরণ নিজের আলমারিতে নিয়ে গিয়ে টাকাটা রেখে দিয়েছে, ওই তো বলছে। জিজ্ঞেস করো ওকে। এই কিরণ আর ওর বাবা দুজনেই ভাবে একটার পর একটা চিটিংবাজির কাজ করে যাচ্ছে, কিন্তু এই ধর্মটা কোথায়? হ্যাঁ কোথায় গেছে আমি জানি না, এই কিরণ শুধুমাত্র একটার পর একটা চুরি করে যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে ওই চুরি করেছে। তুই চল আমার সাথে, চল চল। এই তো কেমন ঘুমিয়ে পড়ে আছে দেখো, আমার ঘুমটা খারাপ করে দিয়ে নিজে শান্তিতে ঘুমিয়ে আছিস না?
এই আরে মারিস না মারিস না মারিস না আরে ওট বলছি ওট আরে কি হচ্ছে আমার টাকা দে ওট আরে কি করছিস কি তুই আরে কি করছো তুমি এভাবে আমাকে মারছো কেন এই শোন কিরণ তোকে আমি ভালোভাবে বলছি আমার টাকাটা দে কি বলছো তুমি আমি টাকা নিয়েছি দেখ কিরণ আলমারিতে দেবী টাকা রেখেছিল ওই টাকাটা তুই চুরি করেছিস ওই টাকাটা তুই দিয়ে দে কি সবাই মিলে তোমরা নাটক করছো বলো তো টাকাটা আমি কেন নিতে যাব ও তোর সাথে কথা বলে আমার লাভ নেই তোর আলমারি চাবি আমাকে দে আমি নিজেই টাকা নিয়ে নিচ্ছি দেখো আলমারিতে শুধু আমার টাকাই আছে তোমার টাকা অন্য কেউ নিয়ে থাকলে আমি কি করব দেখলে দেখলে আমার টাকা চুরি করে এখন ওই টাকাটাও নিজের টাকা বলছে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে টাকাটা ওই চুরি করেছে আরে ভগবানের দিব্যি দিয়ে বলছি ভেতরে আমার টাকাই আছে এর টাকা ওটা কার টাকা সেটা পরে চিন্তা করা যাবে আগে তুই আলমারিটা খুলে দেখা ঠিক আছে আলমারি দরজাটা খুলে আমি দেখছি আগেই বলে দিলাম ওই সব টাকা কিন্তু আমার কাউকে আমি দেব না সেটা আলমারি তো খোল তারপর ঠিক হবে ওটা কার টাকা ও মা গো এখানে তো কোনো টাকাই দেখতে পাচ্ছি না আমি আমার টাকা কোথায় গেল এক টাকার কয়েন এই এক টাকাটার কথাই তুই বলছিলিস তাই না হ্যাঁ এটাই এই এক টাকাটা যা ভেতরে আছে সেটাই আমি বলছিলাম আমি তো এখানেই টাকাগুলো রেখেছিলাম কোথায় গেল দিদি তুমি দেখো দিদি আমার সব টাকা গিয়ে এখানে এই এক টাকাটা পড়ে আছে কি রে দেবী তুই না বলেছিলি ওর আলমারিতে টাকা আছে কই ভেতরে তো টাকা নেই আরে ওটাই তো দিদি কিছুই তো বুঝতে পারছি না এক টাকা আরে হারিয়েছে সেটা 1000 না 2000 সেসব কথা ভুলে যা ছেড়ে দে না কেন চিন্তা করছিস আরে যদি 1000 2000 টাকার কথা হতো তাহলে কি আমি এভাবে বলতাম নাকি এরকম করতাম আমার তো 15 লাখ টাকা চলে গেল 15 লাখ টাকা ওই টাকা তুই কোথা থেকে পেলি ও হো কোথা থেকে এলো মানে কালকে অরুণ যে 15 লাখ টাকা দিয়েছিল সেই টাকাটা কি অরুণ তোকে এই টাকা দিয়েছে আরে মুখ ফসকে বেরিয়ে গেল নাটক করে কালকে টাকাটা নিয়েছি এরা জানতে পারলে আমার তো অবস্থা খারাপ করে দেবে এরা দিদি টাকাটা হারিয়ে গেছে তো তাই মাথাটা ঠিক নেই আমি ওই অরুণের কাছে খরচার জন্য 15000 টাকা চেয়েছিলাম ওইটাই আমি ভুল করে না 15 লাখ টাকা বলে ফেলেছি আর কিছু না বুঝেছো সত্যি বলতে টাকাটা তো আমার গেল যে নিয়েছে সে বেশ ভালোই বড় লোক হয়ে যাবে টাকাটা তো আমার যা যাওয়ার গেল যে নিয়েছে তার একদম ভালো হবে না এই যে এদিকে এসো তুমি চলো কি সব যে বলছে এর মধ্যে অন্য গল্প আছে আমাকে খোঁজ করতে হবে কি জানো কি টাকা নিয়ে আমার আলমারিতে রেখে আবার আমাকে ফাঁসিয়ে আমাকে এই বাড়ি থেকে বার করবি বলে প্ল্যান করছিলিস তোর এই প্ল্যান আমার উপর খাটাতে যাস না যে প্ল্যানটা করেছিলিস সেটা থেকে আমি কিভাবে বাঁচলাম দেখলি তোর ষড়যন্ত্র থেকে আমি বেঁচে গেছি কিন্তু আমি তোর মেয়ে আর বরকে খুন করব বলে যে শপথ নিয়েছি সেটাতে তুই কিচ্ছু করতে পারবি না ওই দুজন তোর খুব প্রিয় তাই না আমার হাতেই ওদের মৃত্যু হবে এটা গ্যারান্টি এই ওর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তোকে ছাড়বো না এই দাঁড়া তোর হুমকিতে কিন্তু আমি ভয় পাই না তোর যা মন চায় সেটা তুই করে নে করছি তোর বাবার যা অবস্থা করেছি তোরও তাই করছি শোনো দুপুরে লেট করো না ঠিক সময় খাবারটা খেয়ে নিও ঠিক আছে ঠিক আছে আর তুমিও সব সময় বাড়ির কাজ করো না বাড়ির সব দায়িত্ব তোমাকে নিতে হবে না গঙ্গা তুমি একটু রেস্ট নাও ঠিক আছে Thank you.
আরে শোনো, অফিস যাওয়ার সময় আবার আউট হাউসে আসছো কেন? গঙ্গা, আউট হাউসে তালা মারা আছে কেন? ওইটা বলো গঙ্গা, তালাটা কেন মারা আছে? ওর কাছে আর কিছু লুকিয়ে রাখা যাবে না, সব বলে দিতে হবে। এই রে, গঙ্গা যদি সত্যি কথা বলে দেয় আমরা সবাই বিপদে পড়ে যাব। ওটা আসলে যাতে কেউ যাতে ভেতরে না যেতে পারে সেই জন্য তো? হ্যাঁ গো। গঙ্গা, এটা তোমার বাবার বাড়ি, তোমাকেই এই বাড়িটা দেখাশোনা করতে হবে। আর মাথায় রেখো, এই বাড়িটা যেন সবসময় পরিষ্কার থাকে। ঠিক আছে গো, এরপর থেকে তাই করব। তোমার অফিসে দেরি হয়ে যাবে, যাও। আউট হাউসে তালা লাগানো দেখে আমার নিজের শ্বশুরমশাই আর বাবার কথা মনে পড়ে গেল। এই অল্প সময়ের মধ্যে কত কিছু ঘটে গেল না আমাদের জীবনে। আমার মনটা আজকে ঠিক লাগছে না, আর অফিস যাব না ভাবছি। আরে গঙ্গা, আরে আউট হাউসে তালা মারা দেখে ও আর অফিসে না গিয়ে বাড়ি চলে গেল। আমিও দেখলাম ব্যাপারটা, তুমি একদম চিন্তা করো না। যত তাড়াতাড়ি নন্দিনীকে শেষ করতে পারবো তত তাড়াতাড়ি শান্তি পাবো। আমরা যে এত কষ্ট করছি তারও একটা শেষ হবে। ভৈরবে এই বাড়িতে কি করতে এসেছে? দাঁড়া, কি করতে এসেছিস তুই? রাজশেখরের মারা যাওয়ার খবর পেলাম। আমাদের মধ্যে কোনো রকম শত্রুতা থাকলেও আমি রাজশেখরের পরিচিত একজন মানুষ। ভৈরবে এখানে এসেছে কেন?